ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে আনা দরকার, জগদ্দলে বললেন সাংসদ অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঘটে যাওয়া পরপর বেশ কয়েকটি খুনের ঘটনা এবং দুষ্কৃতী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার ঘটনায় মুখ খুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি দাবি করেন, যেহেতু কাঁচা টাকা দুষ্কৃতীদের হাতে আসছে, সেই কারণে দুষ্কৃতিমূলক কার্যকলাপ বাড়ছে। তিনি দুষ্কৃতীদের নিয়ন্ত্রণের কথাও বলেন। এছাড়াও জগদ্দলে তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেন, বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় 2021 সালে আকাশ যাদব নামের এক যুবক খুন হন। সেই ঘটনাতে সিবিআই এর কাছে ভিকি যাদবের নামে অভিযোগ হয়েছিল। সিপিএম জামানা সিপিএম মামলা মোকদ্দমা করত, এখন তৃণমূল ক্ষমতা আছে, আমাদের সরকার আছে, তো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এস্টাবলিশ করা খুব কঠিন আছে, আবার ব্যারাকপুরে জেনে খুব কঠিনও নয়। কীভাবে ঠান্ডা হবে ব্যারাকপুরে? এখনও পর্যন্ত ঠান্ডা এলো না, সিপি পর সিপি চেঞ্জ হচ্ছে, কোনো কাউকে চেঞ্জ করলে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ঠান্ডা হয় না। ক্রিমিনাল কী করে জন্মায়, সেই যদি রাস্তাটা বন্ধ করে দেওয়া যায় তাহলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা বন্ধ হয়। ক্রিমিনাল ধরুন বা এলাকা আউট রাখতে হয় বা জেলে রাখতে হয়, ক্রিমিনাল যদি রাস্তায় থাকবে তখন তো অপরাধ করবেই। তারপরে তাদের ফান্ডিং আছে, তারা পয়সা তুলে, বা যদি এখানে বিশেষ করে যে আমাদের ব্যারাকপুরে কী হয়, হিরোইন, জুয়া, হুক লাইন এইসব নিয়ে অনেক রকম কাঁচা পয়সা যখন উঠে তখন ওই ক্রিমিনালদের মনোবলটা বেড়ে থাকে। যারা সরকার থাকে ও যে সরকারই থাকবে দেখবেন এই ধরনের লোক তার আশেপাশে থাকে, ঘুরতে থাকে। তো এটা নিয়ে তো দলের কোনো দোষ নেই, দল তো এইসব লোককে প্রশ্রয় দেয় না কোনো দিন। এই ছেলেটি যাকে খুন করা হয়েছে তার বিরুদ্ধে এর আগের নির্বাচনের সময়ও আকাশ যাদব বলে এরই আশেপাশেই থাকতো, তার মার্ডার হয়েছিল, সে ওখানে এ ছিল, তারপরে যে অ্যারেস্ট হয়েছিল জেলে মারা যায়, একজন জেলে আছে, এই ঘটনাটা ঘটেছিল। তখন একে সিবিআই অনেকবার খুঁজেছিল কিন্তু এ অ্যারেস্ট হয়নি। এটা একটা অ্যাঙ্গেল সবাই ভাবছে কি এও একটা অ্যাঙ্গেল হতে পারে। আমি তো কোনো রাজনৈতিক সূত্র দেখছি না, রাজনীতি বিরোধী থাকলে তো রাজনীতি সূত্র আসবে, এখানে বিরোধী কে আছে? বিরোধী বলে তো এখানে কিছু নেই, তো এই জন্য রাজনীতি কোনো লড়াই নেই, সবটা ব্যক্তিগত ম্যাটার আছে। এই নিয়ে আমি কোনো মন্তব্য করব। খাটালের ব্যবসা ছিল তার, এই খাটালের ব্যবসা কিছু থাকতে পারে না ভাই? খাটালে ব্যবসার সঙ্গে অপরাধের কী যুক্ত? যারা দুধ দই বিক্রি করে তারা আবার মারামারি করে নাকি? ওসব ফালতু কথা, আপনাকে যেটা বললাম সেটা শুনুন। পুরো শিল্পাঞ্চলে একরকমই প্রবলেম আছে, এই প্রবলেমটাকে সলভ করা উচিত। হুকিং, জুয়া আর হিরোইন, তাহলেই বাদ মানে মানে ব্রেক লাগবে, নট সলভ, ব্রেক লাগবে অপরাধীদের। আর ক্রিমিনালরা বা জেলে থাকুক বা এলাকা আউট থাকুক, এই পাঁচ সূত্রী কার্যক্রম করলেই ব্যারাকপুরকে ঠান্ডা করা যেতে পারে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।